নমস্কার বন্ধুগান আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগান আপনারা হয়তো জানেন যে আমি চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন চাকরি খবর খবরখবর গুরুত্বপূর্ণ স্টেডিয়ামের ম্যানেজসে এমনকি লেটেস্ট আপডেটগুলি দিয়ে থাকি আর বিভিন্ন চাকরি সংগত খবরাখবর এবং বিভিন্ন প্রকার লেটেস্ট আপডেটগুলি পেতে ভিডিওটি নিচে থাকা এই লাল কালে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আইকনটিকে ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুকান পত্নির মতো আজকেও কিন্তু আমি একটি চাকরির খবর খবরাখবর নিয়ে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশানটি তো দেখুন এখানে অফিসিয়াল উপরেই কিন্তু বলে দিয়েছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিয়া তো পুলিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটি বেড়েছে তো আপনাদের কিন্তু ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টটি হবে আপনাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না তো দেখুন এখানে বলেই দেওয়া হয়েছে ওয়াক ইন ওয়াক ইন ইন্টারভিউ তো আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো দেখুন এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে ডেট দেওয়া রয়েছে তো তারপরে দেখুন বলে দেওয়া হয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে গ্রুপ সি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো আপনাদের কিন্তু ইন্টারভিউটি হবে তো দেখুন এখানে হয়েছে আঠেরো এক দু হাজার উনিশ অর্থাৎ আঠেরোই জানুয়ারি দু হাজার উনিশ তারিখে সকাল এগারোটার সময় কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে তো তারপরে নিচে দেখুন এখানে ঠিকানা বলে দেয় এই ঠিকানায় কিন্তু আপনাদের যেতে হবে ইন্টারভিউয়ের জন্য তো আপনাদের কিন্তু দেখুন এখানে নিচে বলে দাঁড়িয়েছে যে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট ফর তো এখানে আপনাদের কিন্তু জানিয়ে রাখবো যে এটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগটা হবে তো দেখুন এখানে গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ হবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তেইশটি রয়েছে তারপর ম্যাক্সিমাম এজ লিমিট তো দেখুন নট এক্সিট সিক্সটি আজ তো সিক্সটি ফাইভ ইয়ার্স আপনাদের কিন্তু পার করা যাবে না তো এই বাসটি কিন্তু ক্যালকুলেট করা হবে একত্রিশ বারো দু হাজার আঠেরো হিসেবে অনুযায়ী তো তারপরে দেখুন রেমোনেশনের কথা বলে বলে দেওয়া রয়েছে দশ হাজার পার মান্থ তো প্রতি মাসে কিন্তু আপনারা দশ হাজার টাকা পাবেন তো একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দিচ্ছি আমি তো দেখুন এখানে বলে হয়েছে যে ওয়ার্কিং ইন্টারভিউ ফর রিএমপ্লয়মেন্ট অফ রিটায়ার্ড গ্রুপ সি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তো আপনার যারা রিটায়ারমেন্ট স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কিন্তু কেবলমাত্র শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীরা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে দেখুন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে আপনাদের তো আপনাদের কিন্তু রিটায়ার্ড কর্মীদের গভর্নমেন্ট এমপ্লয়ীদের কিন্তু মেন্টালি অ্যালার্ট আর ফিজিক্যালি ফিট থাকতে হবে অবশ্যই তো নিচে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া রয়েছে তো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আমি কিন্তু একটু পরেই দেখে দিব আপনাদের তো তারপরে দেখুন এখানে একটি ওয়েবসাইট বলে রয়েছে www.pulia.gov.in ডট পুলিয়া ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন এবং এই অফিসিয়ালটি নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন বা আমি ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই এটি ডাউনলোড করে নিতে পারবেন এবং বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন তো তারপর দেখুন এখানে নিচে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য রি এঙ্গেজমেন্ট অফ গ্রুপ সি স্টাফ তো এখানে দেখুন এখানে এটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি রয়েছে আপনাদের জন্য তো দেখুন এখানে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু আপনারা খুবই ভালোভাবে কেয়ারফুলিভাবে কিন্তু এটি ফিল আপ করবেন তারপর এখানে ফটোকপি চেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো তারপর নাম বায়োডাটা তারপর এগুলি কিন্তু অ্যাড্রেস টেলিফোন নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ ডেট অফ রিক্রুটমেন্ট এগুলি কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু ফিল আপ করবেন তো এখানে কিন্তু আপনাদের দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাটাচ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ হেয়ার উইথ অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড টেস্টিমেন্স অর্থাৎ আপনাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড বিভিন্ন টেস্টিমেন্সগুলি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ে তো বন্ধুগান এটি কিন্তু আপনাদের জানানো ছিল তো বন্ধুরা এরকম বিভিন্ন চাকরির সঙ্গে খবর খবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ